إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. بنغلاديش كلافوت مجلس ঢাকا মহানগরী উত্তর দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপস্থিত দেশের শান্তিপ্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা তিনটি দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছি। এক নম্বর, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত, জাতীয় নির্বাচন করতে হবে। আমাদের বক্তব্য হল, আমরা কোনো ইজমকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। এমনকি তথা কথিত গণতন্ত্রের নামে মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন নয়। পরিষ্কার বক্তব্য, সার্বভৌমত্ববাদী গণতন্ত্রে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস হলো সার্বভৌমত্বের একমাত্র মালিকানা আমাদের রব, মহান আল্লাহ রব্বুল আলামিন। আজকে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় বিধায় আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কথা বলি। সরকারকে বলতে চাই, আপনারা কোথায় কোথায় বলেন দেশ উন্নয়নের মহাসড়কে আপনারা ফ্লাইওভার করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন, জনগণকে অনেক অনেক কিছু দিয়েছেন, কাল গল্প আমাদেরকে শোনান। প্রশ্ন হল, এত উন্নয়ন করেছেন, এত উন্নয়ন করেছেন, আপনারা ক্ষমতা থেকে নামতে এত ভয় পান কেন? তার মানে আপনারা উন্নয়নের ভিতরে, মহা উন্নয়নের মধ্যে মহা দুর্নীতি করেছেন। এজন্য যদি ক্ষমতা থেকে নেমে যান, আপনাদের উন্নয়নের ফুকলা উন্নয়ন, যে উন্নয়নের মেঘা প্রকল্পে মেঘা দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতির সাজা ভোগ করতে হবে, এই ভয়ে ক্ষমতা ছাড়তে চান না। এতই যদি উন্নয়ন করেন, দেশের মানুষ তো আপনাদের পক্ষে থাকার কথা ছিল, আজকে সমাবেশ করেন টাকা পয়সা দিয়ে, ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করেও সমাবেশে লোক পান না, চেয়ার খালি থাকে। এই সমস্ত উন্নয়নের ফাঁকা আওয়াজ বন্ধ করে ক্ষমতা থেকে নেমে যদি সাহস থাকে, ক্ষমতা থেকে নেমে নির্বাচন দিয়ে দেখান জনগণ যদি আপনার